চাল পটল বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে পটল। আমি এখানে 500 গ্রাম মতো পটল নিয়েছি। পটলগুলোকে এরকম অল্টারনেটিভভাবে স্ট্রাইপ করে আমি ছুলে নিচ্ছি, আর দুই মাথা কেটে নিতে হবে। যেহেতু বড় বড় পটল, আমি পটলগুলোকে তিন টুকরো করছি। যদি ছোট সাইজের পটল হয় তাহলে দু টুকরো করলেই হবে। এর সাথে লাগছে দুটো আলু। আলুগুলোকেও আমি পটলের মতো একটু বড় সাইজে টুকরো করে নেব। যেহেতু বড় আলু, আমি 8 টুকরো করছি। লাগছে কিছু গোবিন্দভোগ চাল। 50 গ্রাম মতো চালকে আমি ধুয়ে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি। লাগছে 30 গ্রাম মতো কাজু আর কিশমিশ। একটা বাটিতে আমি 1 টেবিল চামচ আদা বাটা নিয়ে নিচ্ছি, আর তার সাথে দিয়ে দেব 2 চা চামচ জিরের গুঁড়ো, 2 চা চামচ হলুদ গুঁড়ো, 2.5 চা চামচ ধনের গুঁড়ো, আর ঝালটা যে যার স্বাদ মতো দেবেন। আমি এখানে 2 চা চামচ পরিমাণ ইউজ করছি। সব উপকরণগুলো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এই মশলাগুলোর একটা পেস্ট আমি তৈরি করে নেব। কড়াইতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে আমি কাজু আর কিশমিশটা দিয়ে দেব। কাজু আর কিশমিশটা সামান্য একটু হালকা নাড়াচাড়া করে ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব এর মধ্যে। সব উপকরণগুলো দিয়ে ভালো মতো লো ফ্লেমে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন কাজু কিশমিশ যেন বেশি পুড়ে না যায়। ভাজা হয়ে গেছে, আমি একটা আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি। সেম প্যানে আমি 2 টেবিল চামচ মতো তেল দিচ্ছি। আমি এখানে সাদা তেল ইউজ করছি এই রান্নায়। তেল দিয়ে পটলগুলোকে হালকাভাবে একটু ভেজে নেব, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর নুন। নুন হলুদ দিয়ে পটলগুলোকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, তাতে করে পটলগুলো সেদ্ধও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে পটলগুলোকে আমি তুলে নেব আলাদা পাত্রে। সেম প্যানে আরও 2 টেবিল চামচ আমি তেল দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, তেজপাতা, হালকা একটু সাঁতলে নিয়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে একটা এলাচ, 2-3টে লবঙ্গ আর একটু দারচিনি আছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে। সব উপকরণগুলো একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ, যাতে করে আলুর ভেতরেও লবণ আর হলুদটা ঢোকে আর খেতে সুস্বাদু লাগে। আলুটা হালকা ভেজে নিতে হবে। এই অবস্থায় কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাজবো, তাতে করে আলুটাও কিছুটা নরম হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি এবার এর মধ্যে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলার, সেই পেস্টটা দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়ে একটু হালকা কষিয়ে নিতে হবে, আর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব, যাতে করে মশলা থেকে তেলটা ছেড়ে আসে। দেখুন, মোটামুটি তেল ছেড়ে এসছে। এই অবস্থায় আমি যে চালগুলো ভেজে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেব, তাতে করে আমার চালটাও সেদ্ধ হতে সময় লাগবে যেহেতু, তাই চালটা এই অবস্থাতেই দিয়ে দেবেন। চালটা দিয়ে মশলাগুলোর সাথে একটু নাড়াচাড়া করে নিতে হবে। মশলার সাথে ভালো মতো মিশে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। জলটা একটু বুঝে অল্প অল্প করে দেবেন, যাতে করে একবারে বেশি জল না পড়ে যায়। জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করলাম। জলটা মোটামুটি অনেকটাই টেনে নিয়েছে, কিন্তু আলু বা চাল এখনও সেদ্ধ হতে বাকি আছে।
এই অবস্থায় আমি আবার কিছুটা পরিমাণে জল অ্যাড করব। নাড়াচাড়া করে আমি এবার দিয়ে দিচ্ছি পটলগুলো, কারণ পটলগুলো এখনো পুরোপুরি আমার সেদ্ধ হয়নি, তাই এই অবস্থায় পটলটা দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। এই অবস্থায় দিয়ে দিচ্ছি সামান্য চিনি, 1 চামচ মতো আমি চিনি দিচ্ছি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ঝালঝাল হলে খেতে ভালো লাগে। আবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব এবং চেক করে নেব যে সেদ্ধ হয়েছে কিনা। এখনও একটু বাকি আছে আলুগুলো সেদ্ধ হতে। জল যেহেতু শুকিয়ে গেছে, আবার একটুখানি জল দিয়ে আমি আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এভাবে একটু একটু করে জল দিয়ে এই রান্নাটা করবেন, একবারে বেশি জল দিয়ে দেবেন না। দেখুন, আমার মোটামুটি সব এবার সেদ্ধ হয়ে গেছে, চাল আলু পটল সবটাই সেদ্ধ হয়ে গেছে, রান্নাটাও মোটামুটি রেডি, শুকনো শুকনো হয়ে এসছে রান্নাটা। এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর গরম মশলা, তার সাথে দিয়ে দেব একটু কুচনো কাঁচা লঙ্কা। লাস্টে এই 3টে উপকরণ দিলে খেতে খুব সুন্দর লাগে, ফ্লেভারটাও খুব সুন্দর আসে। গরম ভাতের সাথে পরিবেশন করবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।